হ্যালো ফ্রেন্ড, আমি সুবীর আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের এমসিকিউ প্রশ্ন। তো এমসিকিউ প্রশ্ন কিভাবে মনে রাখবে সেটা আমি আগেই বলেছি, যত বড়ই প্রশ্ন হোক উত্তর সমেত তোমরা একটি বাক্যে লেখার চেষ্টা করবে এবং সেই বাক্যটি বারবার রিডিং পড়বে। তো আমি বিভিন্ন পার্টে, তিনটে পার্ট আছে ইতিহাসের শর্ট কোশ্চেনের যে ব্রাঞ্চটা তৈরি করেছি, তো তিনটে পার্ট আছে। তোমরা পরবর্তী পার্টগুলো ডেসক্রিপশান লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবে, এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো তোমরা ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী সময়ে আরও এরকম অনেক ভিডিও তোমরা আপডেট পেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীরের ইতিহাস জানা যায়। লুভর মিউজিয়াম প্যারিসে অবস্থিত। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জোসেফ দুপ্লে। ইম্পেরিয়াম শব্দটি একটি ল্যাটিন শব্দ। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি। রাওতওয়ারি বন্দোবস্তে থমাস মনরো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। নানকিন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1842 সালে। তুয়াংফত উল মুয়াহিউদ্দিন এর প্রণেতা রাজা রামমোহন রায়। সত্যশোধক সমাজ এর প্রতিষ্ঠাতা ছিলেন জ্যোতিবা ফুলে। চীনের চৌঠা মে আন্দোলনে জিও গুও এর অর্থ দেশকে রক্ষা করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় 50-এর মন্বন্তর হয়েছিল 1943 সালে। 1906 সালে সিমলা দৌত্যের উদ্যোগ নিয়েছিল আগা খাঁ। ক্রিপস মিশন প্রস্তাবকে দুর্ভাগ্যজনক প্রস্তাব বলেন গান্ধীজি। 1941 সালে পার্ল হারবারের ঘটনায় জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়। দিয়েনবিয়েন ফু যুদ্ধে জয়ী হয়েছিল ভিয়েতনাম। ঠান্ডা লড়াইয়ের প্রধান শক্তি সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন চৌ এন লাই। ইসরায়েল আরব লীগের অধীনে ছিল না। স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56। সার্ক এর পুরো কথা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল নুরুল আমিন। ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে। মিথ শব্দটি এসেছে গ্রিক শব্দ মিথস থেকে। জীবনের জলসাঘরে মান্না দে এর আত্মজীবনী। সার্কের ধারণা দেন জিয়াউব রহমান। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি সুকর্ণ এর সাথে যুক্ত। সাম্রাজ্যবাদ নীতির মাধ্যমে শক্তিশালী দেশ অন্য দেশের শাসন কায়েম করে। কিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। লখনৌ চুক্তি সম্পাদিত হয় 1916 সালে। ভাইকম এর মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কে পি কেশব। দক্ষিণী বিদ্যাসাগর বলা হয় বিরসলিঙ্গম পান্তুলুকে। গুজরাটের খেড়া জেলায় দরিদ্র কৃষকদের কুনবি নামে পরিচিত। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে। কুওমিনতাং এর প্রতিষ্ঠাতা সাং ইয়াতসেন। হিন্দু পাইওনিয়ার এর পত্রিকাটির প্রকাশ করেন নব্যবঙ্গ। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন বল্লভভাই প্যাটেল। বগ সন্ধি হয়েছিল 1843 সালে। তিয়েনসিন সন্ধি হয়েছিল 1858 সালে। পিকিং সন্ধি হয়েছিল 1860 সালে। উত্তর আটলান্টিকের সামরিক জোট ন্যাটো গঠিত হয় 1949 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা জওহরলাল নেহেরু। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিকো ভেসপুজি। প্রথম উপসাগরীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল 1990 খ্রিস্টাব্দে। ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 সালে। 1990-এর দশকের প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও এর সময় উদার অর্থনীতি গৃহীত হয়েছিল। 1950 সালে ইন্দোনেশিয়ায় সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে। ইয়াল্টা সম্মেলন 1945 সালে। সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসের। তোজো জাপানের, হোচিমিন ভিয়েতনামের, সুকর্ণ ইন্দোনেশিয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে নেতাজির প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবী সীতারামাইয়া। নৌবিদ্রোহ শুরু হয়
তলোয়ার নামক জাহাজে। 1909 ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। হরিজন কথার অর্থ ঈশ্বরের সন্তান। তো পরবর্তী প্রশ্নগুলো দেখতে তোমরা ডিসক্রিপশন লিঙ্ক থেকে ক্লিক করো।